হ্যালো মাই ডিয়ার ফ্রেন্ড কি অবস্থা কেমন আছেন নিশ্চয়ই সবাই ভালো আছেন আপনারা দেখতেছেন মিক্সড মিডিয়া চ্যানেল আর আমার নাম হলো কামিল আহমদ ফ্রেন্ডস আরও একটি নতুন কাস্টমাইজ নিয়ে হাজির হয়ে গেলাম আজকের এই ভিডিওটা আপনার জন্য খুবই সুপার ডুপার হতে যাচ্ছে খুবই ইউনিক আর খুবই সুপার একটি কাস্টমাইজ আজকে আমি আপনাদেরকে দেখাতে যাচ্ছি ফ্রেন্ডস যদি এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশের আইকনটা অন করে দেবেন এত হবে কি ফ্রেন্ডস যখনই আমরা এরকম সুপার ডুপার ভিডিও নিয়ে আসবো সবার আগে ফ্রেন্ডস আপনার কাছে নোটিফিকেশান চলে যাবে আর যদি চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ তাহলে চলেন ফ্রেন্ডস ভিডিও শুরু করা যাক ওয়েলকাম ব্যাক ফ্রেন্ডস আবারও বলতেছি আমার নাম হলো কামিল আহমদ দেখেন একটি কথা না বললে হয় না যদি এই ধরনের কাস্টমাইজ আপনি করতে চান তাহলে অবশ্যই ফ্রেন্ডস আপনার কাছে দুইটি অ্যাপ্লিকেশন থাকতে হবে একটি হলো নোবাল লঞ্চার যেটি আপনার থেকে ফ্রিতে ডাউনলোড করতে পারবেন আর আরেকটি অ্যাপ্লিকেশন হলো ফ্রেন্ডস কেডাব্লিউ জি টি এটি একটি প্রবাসনের অ্যাপ্লিকেশন যদি এটা আপনি প্লে স্টোর থেকে ডাউনলোড করতে চান তাহলে অবশ্যই ফ্রেন্ডস আপনাকে বাই করতে হবে আর যদি ফ্রিতে ডাউনলোড করতে চান তাহলে দেখেন ফ্রেন্ডস আই আইবটেনে একটি লিঙ্ক আসতেছে ওইখানে ক্লিক করে ওই ভিডিওটা যদি দেখেন তাহলে আপনারা পেড ভার্সনের এই অ্যাপ্লিকেশনটি ফ্রিতে ডাউনলোড করতে পারবেন তো দুটি অ্যাপ্লিকেশন ডাউনলোড করার পর ফার্স্ট অফ অল আপনাকে যা করতে হবে আপনার নোবাইল লঞ্চারটি ওপেন করে নিতে হবে তো দেখেন নোবাইল লঞ্চারটি ওপেন করার পর এটার হোম স্ক্রিনটা এরকমই দেখাবে তো এখানে দেখেন লেফট সাইডে ইউজ ডিফল্ট এখানে ট্যাপ করে দিন ট্যাপ করে দেওয়ার পর দেখেন ফ্রেন্ডস আবারও নোবাইল অঞ্চারটিকে ওপেন করে নেবেন ওপেন করে নেওয়ার পরে এখানে হোম স্ক্রিনে লং প্রেস করে রাখুন তারপর ফ্রেন্ডস এখানে লং প্রেস করে রাখার পর এক একটিকে একটি করে ফ্রেন্ডস এখান থেকে আপনারা সবগুলা পেজ রিমুভ করে দেবেন শুধু একটি পেজই রাখবে না বাকি সবগুলা পেজ এখান থেকে রিমুভ করে দেবেন করে দেওয়ার পর ফ্রেন্ডস আবারও নোবাল লঞ্চারটি ওপেন করে নেবেন স্কোর করে একটু নিচে আসবেন আসার পর একটি এখানে অপশন দেখতে পারবেন সিলেট ডিপের লঞ্চার এখানে ট্যাপ করে দেবেন তারপর নোবাল লঞ্চারটি সিলেক্ট করে দিবেন তারপর ফ্রেন্ডস এখানে হোম স্ক্রিনে যা অ্যাপ্লিকেশন আছে সবগুলো ওয়ান বাই ওয়ান এইরকম আপনারা রিমুভ করে দেবেন আমাদের এই কাস্টমারদের জন্য শুধু একটি পেজেরই প্রয়োজন তো দেখুন ফ্রেন্ডস এখানে আমি চেক করে নিতেছি আমাদের হোম স্ক্রিনে শুধু একটি পেজ রয়েছে তারপর ফ্রেন্ডস আপনাকে যা করতে হবে আপনার ওয়ালপেপারটি এখানে সিলেক্ট করতে হবে তো দেখেন এখানে লং প্রেস করে এখানে ট্যাপ করে ফ্রেন্ডস আপনি ওয়ালপেপারটি সিলেক্ট করতে পারেন নাহলে ডাইরেক্ট আপনি গ্যালারিতে গিয়ে ফ্রেন্ডস আপনার ওয়ালপেপারটি আপনি সিলেক্ট করতে পারেন তো দেখেন আমি এখানে চলে আসলাম আসার পর এই ওয়ালপেপারটি ওপেন করে নিলাম ওপেন করে নেওয়ার পর দেখেন এখানে সিলেক্ট করে ফ্রেন্ডস এটা হোম অ্যান্ড লক স্ক্রিনে আমি অ্যাড করে দিলাম অ্যাড করে দেওয়ার পর ফ্রেন্ডস দেখেন আবারও আপনাকে যা করতে হবে নোবাইল লঞ্চারটি ওপেন করে নিতে হবে ওপেন করার পর ফ্রেন্ডস ভিডিও ডিসক্রিপশানে আপনারা একটি জিপ ফাইল পাবেন আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব ফাইলটি ডাউনলোড করার আগে ভিডিওটি আপনারা একটু কমপ্লিট দেখেন তাহলে বুঝতে পারবেন এই ধরনের কাস্টমাইজ কত সহজভাবে আপনি করতে পারবেন তো যখন ফ্রেন্ডস আপনি জিপ ফাইলটি ডাউনলোড করতে হবে করবেন করার পর ফ্রেন্ডস আপনাকে নোভা সেটিংটা ওপেন করে নেবেন আসার পর ফ্রেন্ডস এখানে একটি অপশন পাবেন আপনারা দেখেন ব্যাকআপ ইম্পোর্ট সেটিং এখানে ট্যাপ করে দিন তারপরে এখানে দেখেন রিসেট ব্যাকআপ এখানে ট্যাপ করে দেবেন তারপরে ব্রাউজারে ট্যাপ করে দেবেন ট্যাপ করে দেওয়ার পর ফ্রেন্ডস আপনি আপনার জিপ ফাইলটি যেখানে রেখেছিলেন সেখানে আপনাকে যেতে হবে একদিন এখানে থ্রি ক্লিক করুন তারপর ফ্রেন্ডস এখানে ট্যাপ করে আপনি আপনার ফাইলটি যেখানে রাখছেন সেখানে যেতে হবে সাধারণত ফ্রেন্ডস যখনই আপনি এরকম ফাইল ডাউনলোড করবেন তখন কিন্তু এরকম ডাউনলোড ফোল্ডারের মধ্যে চলে আসবে আপনারা এখান থেকে খুঁজে দেখবেন আপনারা এখানেই পেয়ে যাবেন আপনার সেই ফাইলটি যেটা ভিডিও ডিসক্রিপশানে ক্লিক করার পর আপনি ডাউনলোড করবেন তো যেহেতু ফ্রেন্স ফার্স্ট অফ অল আমার ফাইলটি এখানেই ছিল তো আপনাদের সুবিধার্থে আমি ফাইলটি ওইখান থেকে মুভ করে এখানে এপিকে একটি ফোল্ডার এখানে আমি নিজেই ফোল্ডারটা ক্রিয়েট করেছি তো এটার মধ্যে মুভ করে নিয়ে আসছি কারণ আপনাদেরকে দেখাতে সুবিধা হবে তো দেখেন ফ্রেন্ডস এপিকে ফোল্ডারটা ওপেন করে নিলাম তারপরে উপরে একটি ফোল্ডার দেখতেছেন আপনারা এইচ এইচ এস ওয়ান ওয়াই টি ঠিক আছে ফ্রেন্ডস এইরকম একটি ফল্ডার আপনাদের কাছে আসবে তো তারপরে টু ওপেন করে নেবেন ওপেন করে নেওয়ার পর এখানে আপনারা আইকন প্যাগ একদম ফ্রেন্ডস মিউজিক যতগুলা ফ্রেন্ডস আপনারা ভিডিও আপনালে দেখেছিলেন সবগুলো এখানে আপনারা ফ্রিতে পাবেন এগুলো সব পেড পার্সানে কিন্তু আপনারা একদম ফ্রিতে ইউজ করতে পারবেন তো ফার্স্ট অফ আপনাকে যা করতে হবে এখানে দেখেন ব্যাক নবা লঞ্চ আর তো এখানে আপনারা নবা ব্যাক দেখতেছেন এখানে ট্যাপ করে দিবেন তারপরে ওকে ট্যাপ করে দিন আপনি আপনার হোম স্ক্রিনে চলে আসবেন আসার পর ফ্রেন্স এখানে আপনাকে কিছুই দেখতে পারবেন না আবার নো ব্যালেন্সটি ওপেন করে নেবেন ওপেন করে নেওয়ার পর দেখেন फ्रेंड्स এখানে আপনারা তিনটি ভিজিট দেখতে পারবেন ঠিক আছে এবং फ्रेंड्स এখানে আপনারা কিছু মানে অ্যাপস দেখতে পারবেন এটা হোম স্ক্রিনটা খুবই সুন্দর যখনই ফুল কাস্টমাইজ করে নেবেন আপনারা দেখবেন আপনাদের মোবাইলের একদম অন্যরকম হয়ে যাবে খুবই ইমেজিং একটি কাস্টমাইজ তো ফার্স্ট অফ অল ফ্রেন্ডস আমরা এখানে ট্যাপ করে দেবো ট্যাপ করে দেওয়ার সাথে সাথে ফ্রেন্ডস দেখেন আমরা কে ডাব্লিউ জিটি প্রোভাসনের ভিত মানে অ্যাপ্লিকেশনটি অটোমেটিক্যালি ওপেন হয়ে যাবে ফ্রেন্ডস একটি কথা আবারও রিপিট করতেছি যদি ফ্রেন্ডস আপনার কাছে কেডাব্লিউ জিটি ভার্সনের অ্যাপ্লিকেশন যদি না থাকে তাহলে এদের কাস্টমাইজ আপনার করতে পারবেন না তো অবশ্যই ফ্রেন্ডস আপনারা ট্রাই করবেন কেডাব্লিউ জি টি প্রভাসন অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করার জন্য তো তারপরে ফ্রেন্ডস এখানে দেখেন আমরা এক্সপোর্টে চলে আসছি তো আমরা সে ভিজিটগুলো যেগুলো আমরা মোবাইলের তামনেলে দেখিয়ে দিয়েছিলাম তো সেগুলো এখানে এক্সপোর্ট করবো এর জন্য ফ্রেন্ডস এখানে ফোল্ডারে চলে যাবেন তারপরে আপনার ফাইলটি যেখানে রেখেছিলেন আপনাকে সেখানে যেতে হবে তো দেখেন এখানে আপনারা সবগুলো ফোল্ডার দেখতে পারবেন ডাউনলোড যেখানে আপনার ফাইলটা আছে সেই ফাইলটি আপনাকে ফোল্ডারটি ওপেন করতে হবে তো যেহেতু আমি অ্যাপিকে ফাইলের মধ্যে রেখেছি আমি এখানে ট্যাপ করে দিলাম তারপরে দেখেন ফ্রেন্ডস এই ফোল্ডারটি ওপেন করে নিলাম ওপেন করে নেওয়ার পরে এখানে আপনারা ফার্স্টে দেখতেছেন ফ্রেন্ডস ক্লক নাম্বার ওয়ান এটা আমি ট্যাপ করে দেবো তো দেখেন ফার্স্ট অফ অল যদি এটা ট্যাপ করার পরে এখানে না আসে তাহলে কোনো সমস্যা নাই আবারও আপনি সেম টু সেম জিনিসটা করবেন এখন ট্যাপ করার সাথে সাথে দেখেন এটা চলে আসবে ঠিক আছে ফ্রেন্ড তো তারপরে এটা এটা ট্যাপ করুন ট্যাপ করে দেওয়ার পর দেখেন ফ্রেন্ডস এটা কাস্টমাইজ করার জন্য রেডি হয়ে গেছে আমার মোবাইলের জন্য ফ্রেন্ডস এই হাইটটা একদম পারফেক্ট যদি আপনার মোবাইলের জন্য পারফেক্ট না হয় তাহলে ফ্রেন্ডস এখান থেকে আপনি এটাকে ছোটো বড়ো করতে পারবেন যদি লেয়ার যান আর এখান থেকে যদি এরোতে ট্যাপ করেন তাহলে দেখেন এটা বড় হয়ে যাবে যদি এরোতে ট্যাপ করেন আবার सेम জায়গায় চলে আসবে যদি হালকা ছোট বড় করতে চান फ्रेंड्स এখান থেকেই তাহলে দেখেন এটাকে হালকা ছোট বড় এরকম আপনারা করতে পারবেন ঠিক আছে তারপরে फ्रेंड्स যদি ওয়ান বাই ওয়ান আপনি করতে চান আবার বেগে চলে যান দেখেন এখানে ফারস্টে চলে আসুন আসার পর মনে করেন फ्रेंड्स এখানে টাইমটা শুধু আপনি একটু বড় করতে যাচ্ছেন তাহলে এখানে টাইমে ট্যাপ করুন দেখেন টাইমটা সিলেক্ট হয়ে যাবে তারপরে এখানে লেয়ারে চলে আসুন এখান থেকেই দেখেন फ्रेंड्स আপনারা এটাকে ছোট বড় করতে পারবেন ঠিক আছে তো আমার মোবাইলের জন্য এই ভিজিটটা একদম পারফেক্ট তো এখানে আমি আর কোনো কিছু কাস্টমাইজ করতে চাচ্ছি না এখন ফ্রেন্ডস এটাকে আমি সেভ করে দিতেছি এর আগে একটি কথা আমি আপনাদেরকে বলবো এখানে আপনার দেখেন ফাইল গ্যালারি মিউজিক যদি এগুলো অ্যাড করতে চান তাহলে ফ্রেন্ডস ফাইলের উপর ট্যাপ করুন ট্যাপ করে দেওয়ার পরে এডিটে ট্যাপ করে দিন এক্সাম্পল দেখেন আমি গ্যালারিতে ট্যাপ করে দিলাম তারপরে এডিটে ট্যাপ করে দিলাম ট্যাপ করে দেওয়ার পর দেখেন ফ্রেন্ডস এখানে এসে আমি আমার গ্যালারিটা অ্যাড করে দেবো এতে হবে কি ফ্রেন্ডস আমরা হোম স্ক্রিন দিয়ে আমাদের গ্যালারিটা ইউজ করতে পারবো যদি এখানে আপনি মিউজিকটা অ্যাড করতে চান তাহলে মিউজিককে ট্যাপ করুন তারপরে এডিটে যান এতে হবে কি ফ্রেন্ডস এখানে অ্যাড হয়ে যাবে দেখেন এখানে ট্যাপ করলাম তারপরে চলে গেলাম এখান থেকে আপনি যে কোনো একটি মিউজিক মিউজিক এখানে যে প্লারগুলো ছিল ফ্রেন্ডস সেগুলো আপনি এখান থেকে অ্যাড করতে চান তাহলে ফ্রেন্ডস এখান থেকে আপনি সেগুলো অ্যাড করতে পারবেন এক্সাম্পল আমি আপনাদেরকে এখান থেকে দেখিয়ে দিতেছি একটা মিউজিক প্লার অ্যাড করিয়ে তো যেমন মনে করেন ফ্রেন্ডস আমি এই মিউজিকটা অ্যাড করে দিলাম ঠিক আছে তারপরে এখানে যদি আপনি মনে করেন যে অন্য কিছু অ্যাড করতে চান তাহলে এখানে ট্যাপ করুন তারপরে এডিটর চলে যান যাওয়ার পর ফ্রেন্ডস এখানে আপনি যে কোনো কিছু অ্যাড করতে পারেন এক্সাম্পল আমি ক্যামেরাটা অ্যাড করে দিলাম তো দেখুন ফ্রেন্ডস মোটামুটি আমাদের এখানে শেষ তো আমরা ফার্স্টে চলে আসবো আসার পর এখানে ট্যাপ করে এটাকে সেভ করে দেবো সেভ করে দেওয়ার পর যখনই আমরা বেগে যাব, যাওয়ার পর আমরা দেখতে পারবো ফ্রেন্ডস ইমেজিং একটা ভিজিট আমাদের মানে মোবাইলের ডিসপ্লেতে চলে আসবে তো দেখেন ফ্রেন্ডস এখানে যদি গ্যালারিতে ট্যাপ করেন তাহলে গ্যালারিটা ওপেন হয়ে যাবে ঠিক আছে এখন যদি ফ্রেন্ডস আমি এখানে দেখুন ওয়েদারের একটি ভিজিট অ্যাড করেছিলাম এর জন্য এখানে ট্যাপ করবো তারপরে আবারও কেডাব্লিউ জিটি অ্যাপ্লিকেশনের মধ্যে চলে আসবো আবারও ফ্রেন্ডস সেই ভিজিটটি এখানে ইম্পোর্ট করতে হবে ফোল্ডারের মধ্যে রয়েছে আমি এভরিথিং ওয়ালপেপার এভরিথিং ফ্রেন্ডস আপনারা এই ফোল্ডারের মধ্যে পেয়ে যাবেন তো আবার এখানে যাব তারপর ফ্রেন্ডস এপিকে ফাইল তারপরে আবারও এটা টাচ করবো নম্বর টু সেটা আমি এখানে অ্যাড করে দেব তারপর ফ্রেন্ডস আবারও এখানে যাব আবার এপিকে ফাইল তারপরে এখানে টাচ করবো নম্বর থ্রি সেইটাও অ্যাড করে দেবো তো এখান দেখেন ফ্রেন্ডস আমি এখানে ফ্রেন্ডস ওয়েদারটা অ্যাড করতে যাচ্ছি তো এখানে ওয়েদারে ট্যাপ করে দেবো ট্যাপ করে দেওয়ার পর ফ্রেন্ডস আপনি যে লোকেশনের তাকেন না কেন সেই লোকেশনের ওয়েদারটা আপনারা এখান থেকে দেখতে পারবেন সেম টু সেম এখানে আমি সেই কথাই বলবো ফ্রেন্ডস যদি এখান থেকে আপনারা এটা কাস্টমাইজ করতে চান তাহলে এরকম ছোটো বড়ো আপনারা করতে পারবেন আপনি আপনাদের মোবাইল অনুযায়ী ফ্রেন্ডস এটা কাস্টমাইজ করে নেবেন তো আমার মোবাইলের জন্য যেহেতু এটা পারফেক্ট এর জন্য ফ্রেন্ডস আমি এখানে সেভে টেপ করে দিলাম বেগে চলে গেলাম দেখেন ফ্রেন্ডস এখানে কি ইমেজিং আমাদের ওয়েদারটা দেখাচ্ছে ঠিক আছে টেম্পারেচারটা দেখাচ্ছে তো ফ্রেন্ডস এখানে আপনারা দেখতে পারবেন তো সেই ভিজিটটা অ্যাড করার জন্য এখানে ট্যাপ করে দেবো দেখেন এই ভিজিটটা করার জন্য আপনাকে একটুখানি কাস্টমাইজ করতে হবে যদি চান আপনি তাহলে ফ্রেন্ডস কাস্টোমাইজ করতে পারেন না হলে ডাইরেক্ট আপনি সেভ করে দিতে পারেন তো দেখেন ফ্রেন্ডস আমি চাইবো আপনাদেরকে এইটা একটু কাস্টমাইজ করবেন তাহলে হবে কি ফ্রেন্ডস আপনারা মোবাইলের ডিসপ্লে থেকে সবগুলা ইউজ করতে পারবেন তো দেখেন এখানে ট্যাপ করে দিলাম মিউজিকটা এখানে চলে আসলো এখন যদি ফ্রেন্ডস এখানে আপনারা শুধু সিম্পল একটা মিউজিক দিতেছেন যদি এটার মধ্যে আপনি কোনো কিছু অ্যাড করতে চান তাহলে ফ্রেন্ডস আপনি অ্যাড করতে পারবেন একদম লাস্টে চলে আসুন এখানে ট্যাপ করে দিন তারপরে ফ্রেন্ডস এখানে এ ট্যাপ করে দিন নন এ ট্যাপ করে দিন দেখেন ফ্রেন্ডস এরকম একটা উইন্ডো ওপেন হয়ে যাবে যদি এখান থেকে কোনো অ্যাপ্লিকেশন আপনারা এই মিউজিকটার উপর অ্যাড করতে চান তাহলে অ্যাপস দেখেন এখানে লঞ্চ আর অ্যাপস এখানে ট্যাপ করে দিন ট্যাপ করা দেওয়ার পর নিচে দেখেন ফ্রেন্ডস একটু অপশন এক্সট্রা চলে আসছে অ্যাপস এখন এই ফোল্ডার তোর মধ্যে আপনি যেই অ্যাপসটি অ্যাড করতে চাচ্ছেন সেইটাই আপনি অ্যাড করতে পারবেন এর অ্যাপসে ট্যাপ করে দিন ট্যাপ করে দেওয়ার পর ফ্রেন্ডস আপনি এখানে আপনার সবগুলা অ্যাপ্লিকেশন দেখতে পারবেন যে অ্যাপ্লিকেশনটা এখানে আপনি অ্যাড করতে চান সেইটাই অ্যাড করতে পারবেন তো এক্সাম্পল মনে করেন আমি এখানে ইউটিউবটা অ্যাড করে দিতেছি তো দেখেন আমি ইউটিউবে ট্যাপ করলাম তারপরে সেই এ ট্যাপ করে দিলাম এখন যখন ব্যাগে যাবো না ফ্রেন্ডস তখন যখন আমরা এখানেই ট্যাপ করবো দেখেন আমাদের ইউটিউবটা সরাসরি এখান থেকে ওপেন হয়ে যাবে আপনি অন্য যে কোনো কিছু এখানে অ্যাড করতে পারেন আমি এক্সাম্পল হিসাবে আপনাদেরকে এটা দেখিয়ে দিলাম এখন দেখেন ফ্রেন্ডস যখনই আমরা এখানে সোয়াইপ করবো আমাদের অ্যাপ্লিকেশনগুলো আমরা দেখতে পারতেছি না আমাদের যে আগের যে অ্যাপ্লিকেশনগুলো সেগুলো কিন্তু শু করতেছে না আপনারা একটা জিনিস দেখেন এখানে কিন্তু আমাদের মানে আগের যে অ্যাপ্লিকেশন সেগুলো কিন্তু এখানে শু করতেছে না মানে আমাদের মোবাইলে তো আরও অনেকগুলো অ্যাপ্লিকেশন রয়েছে তো সেগুলো কিন্তু শু করতেছে না তো সেগুলো শু করার জন্য ফ্রেন্ডস আপনাকে এখানে নবাটা নোভা লঞ্চারটি সিলেক্ট মানে সার্চ করে দিতে হবে তো দেখেন আমি শুধু এন্টার লিখলাম নোবাই লঞ্চারটি ওপেন হয়ে গেছে ওপেন হয়ে যাওয়ার পর স্কোর করে এখানে আসবেন এখানে আপনারা দেখেন নাইট মুডের পরে ফ্রেন্ডস একটা এখানে আরেক টু অপশন দেখতেছেন এখানে টেপ করুন টেপ করে দেওয়ার পর দেখেন ফ্রেন্ডস এখানে যদি এখানে টিকমার থাকে তাও সমস্যা না আর টিকমার না থাকে তাও কোনো সমস্যা না ঠিক আছে ফ্রেন্ডস তা আপনারা একটু চেক করে নেবেন আপনার মোবাইলে যেরকম কাজটা করে তো দেখেন এখানে হোম বটন এখানে ট্যাপ করে দিন তারপর ফ্রেন্ডস এখান থেকে আপনারা এই যে অ্যাপ ড্র এটা সিলেক্ট করে দিবেন সিলেক্ট করে দেওয়ার পর আগে যেহেতু ফ্রেন্ডস আপনারা সোয়াইপ করে দেখেন আমরা অ্যাপ্লিকেশনগুলো দেখতে না এখন যখনই আপনি হোম বটনে প্রেস করবেন দেখেন আপনার সবগুলো অ্যাপ্লিকেশন এখানে শু করবে বাট ফ্রেন্ডস এখানে যদি আপনারা আইকন পেগুলো চেঞ্জ করতে চান তাহলে সবচেয়ে বেটার হবে যদি আইকন পেক চেঞ্জ করতে চান তাহলে দেখেন ফ্রেন্ডস ভিডিও ডিসক্রিপশনে আইকন পেগের লিঙ্কটা পেয়ে যাবেন সেটা আপনারা ওইখান থেকে ডাউনলোড করে নেবেন যেহেতু আমি অলরেডি ডাউনলোড করে নিচ্ছি আমি শুধু আপনাদেরকে এটা সেটিংটা দেখাবো যখনই আইকন পেকটা আপনারা ডাউনলোড করবেন তখন নোবাইল অঞ্চারটি ওপেন করে নেবেন ওপেন করে নেওয়ার পর ফ্রেন্স আইকন পে সেট করার জন্য এখানে আপনারা দেখেন লুক অ্যান্ড ফিল একটি অপশন এখানে ট্যাপ করে দিবেন তারপরে দেখেন এখানে আইকন স্টাইল এখানে ট্যাপ করে দিন তারপরে ফ্রেন্ডস এখানে আইকন থিমস এখানে ট্যাপ করে দিন ট্যাপ করে দেওয়ার পরে এখানে অনেকগুলো আইকন প্যাক পাবেন ফ্রেন্ডস এটি একটি ফ্রি আইকন প্যাক আমি বলবো না বাকি যতগুলো আইকন প্যাক এখানে দেখতেছেন সবগুলো কিন্তু পেড ভার্সন নেই এই আইকন পেক সম্পর্কে যদি আপনি জানতে চান তাহলে আমাদের চ্যানেলে গিয়ে আপনারা দেখতে পারেন এই সব আইকন পেক সম্পর্কে ফ্রেন্ডস এক একটি ভিডিও ক্রিয়েট করা রয়েছে আপনারা যদি আইকন প্যাক রাখার মানে শখ রাখেন তাহলে এই ভিডিওগুলো দেখে আসতে পারেন আমাদের চ্যানেলে তো আজকের যে আইকন প্যাকটা ইউজ করবো সেটা ফ্রেন্ডস আপনারা প্লে স্টোরে ফ্রিতেই ডাউনলোড করতে পারবেন এবং ভিডিও কিন্তু আমি লিঙ্কটা অলরেডি দিয়ে দিচ্ছি দেখেন তারপরে এটাতে ট্যাপ করে দিন ট্যাপ করে দেওয়ার পর যখন বেগে আসবেন আসার পর দেখেন ফ্রেন্স অসম কিছু আইকন আপনারা এখানে দেখতে পারবেন আপনার ওয়াল পেপারের সাথে ম্যাচ হওয়ার মানে হোয়াইট এবং ব্ল্যাক কালার রয়েছে যেহেতু ওয়াল পেপারের সাথে এখানেও কিন্তু আপনারা দেখেন এরকম হোয়াইট কালার আইকন পেক দেখতে পারবেন তো দেখেন ফ্রেন্ডস এখানে কিছু আইকন পেক কিন্তু চেঞ্জ হয় নাই আপনারা দেখতে পাচ্ছেন ডিফল্ট যেভাবে আমাদের মোবাইলে সাধারণত আইকন থাকে সেরকম রয়ে গেছে যদি एग्जांपल মনে করেন যে ফ্রেন্ডস এখানে আপনারা দেখতেছেন একটা স্মার্ট ড্রাইভ এটা মানে মনে করেন যে একটা ম্যাপ যে কোনো জায়গায় ড্রাইভ করার জন্য তো এটার কিন্তু আইকন পেকটা চেঞ্জ হয় নাই তো যদি ফ্রেন্ডস আপনি এরকম সিলেক্ট করার পর যদি আপনার কিছু আইকন পেগের মানে আইকনটা চেঞ্জ হয়েছে কিছু আইকন পেগের আইকনটা চেঞ্জ হয় নাই ফ্রেন্ডস এর জন্য আমি আপনাদেরকে বলবো ফ্রেন্ডস উপরে নোবাল লঞ্চার সেটিং ভিডিও রয়েছে ফুল সেটিং ওইটা যদি দেখেন তাহলে আপনারা খুবই সহজভাবে বড় না করার জন্য আমি শর্টকাট দেখাচ্ছি লং প্রেস করে রাখুন তারপরে এখানে পিং মের ট্যাপ করে দিন তারপর এখানে ট্যাপ করে দিন আপনি আপনার মোবাইলের যতগুলো আইকন পেগ আছে সবগুলো আপনারা দেখতে পারবেন তো এখানে যে আইকন পেগটা আপনি এড করেছিলেন সে আইকন পেগটার উপর ট্যাপ করে দিন ট্যাপ করে দেওয়ার পর দেখেন ফ্রেন্ড এখানে অনেকগুলো আইকন আপনারা দেখতে পারবেন ওই আই মানে অ্যাপসের সাথে ম্যাচ করে আপনি এখান থেকে যে কোনো একটি আইকন আপনারা অ্যাড করে দিতে পারেন এক্সাম্পল মনে করেন ওই অ্যাপসের সাথে ম্যাচিং করে আমি এই এইটাতে অ্যাড করে দিলাম তারপরে ডান তারপর এখন যখন দেখব তখন দেখেন ফ্রেন্ডস এখানে আমার যে এই যে স্মার্ট ড্রাইভটা দেখেন এটার আইকনটা চেঞ্জ হয়ে গেছে এখন ফ্রেন্ডস এইরকম একটি জিনিস দেখেন এখানে আমরা শুধু উপরে আর নিচে কিন্তু সোয়াইপ করতে পারতেছি যদি এটাকে আপনি লেফট রাইট সোয়াইপ করতে চান তাহলে দেখেন এখানে নোভা সেটিংটা ওপেন করে নেবেন ওপেন করে নেওয়ার পরে এখানে অ্যাপড্রোতে চলে আসবেন তারপর ফ্রেন্ডস এখানে এরোতে ট্যাপ করে এটাকে হরাইজেন করে দেবেন এখন যখন আপনি বেগে যাবেন ফ্রেন্ডস দেখেন এখন আপনার অ্যাপসগুলো আপনি লেফট রাইট সোয়াইপ করতে পারবেন ঠিক আছে ফ্রেন্ড আর এখানে দেখেন আমার আইকনগুলো অনেক ছোটো ছোটো হয়ে গেছে ফ্রেন্ডস যদি এরকম আপনারা ছোটো ছোটো আইকন নিতে চান তাহলে ফ্রেন্ডস মোবাইল অঞ্চলটি ওপেন করে নেবেন তারপরে অ্যাপ চলে যাবেন তারপরে এখান দেখেন আইকন লে আউট এখানে ট্যাপ করে দিন তারপরে এটা হানড্রেড পার্সেন্ট এটাকে এখান থেকে আপনারা নাইনটি না নাইনটি ফাইভ করে দিতে পারেন তারপরে ওকে তারপরে একটু ব্যাগে চলে যান তারপরে আরেকটু ব্যাগে চলে যান তারপর ফ্রেন্ডস এখানে হোম স্ক্রিন এটা ওপেন করে দেবেন আবারও এখানে লেআউটে চলে যাবেন এটা যেহেতু এইটটি পার্সেন্ট রয়েছে আমরা এটাকে নাইনটি ফাইভ না হলে নাইনটিভ করে দেবো ঠিক আছে তো নাইনটি ফাইভ করে দিলাম তারপরে বেগে চলে আসবো এখন যখন আমরা আমাদের দেখেন হোম স্ক্রিনে প্রেস করবো দেখেন আমাদের আইকনগুলো দেখতে কিন্তু খুবই ইমেজিং আর খুবই কুল লাগবে এখানে ফ্রেন্ডস আপনারা অবশ্যই বুঝতে পেরেছেন যদি আপনার ফুল অ্যাপসগুলো দেখতে হয় তাহলে অবশ্যই আপনাকে হোম বাটনে ট্যাপ করতে হবে আপনার সব অ্যাপসগুলো আপনারা দেখতে পারবেন তো ফ্রেন্ডস আজকের এই ভিডিওটা এতটুকু পর্যন্ত ছিল যদি এই ভিডিওটা আপনার কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ ফ্রেন্ড লাইক বাটনে একটি লাইক দিয়ে দিবেন আর অবশ্যই সেকশনে গিয়ে একটু ভালো কমেন্টস করে দেবেন তো আজকের ভিডিও এখানেই শেষ করতে যাচ্ছি আপনারা সবাই ভালো থাকবেন এবং মিক্সড ভিডিও চ্যানেলের সাথে থাকবেন থ্যাংক ইউ ফর ওয়াচিং